তবে সব বিষয়ের ক্ষেত্রে কি সিউই প্রয়োজন হয়? না, সব বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় না। সিউইটা একটা প্রাইমারি বিষয় ধরতে পারেন আর কি, যা জাপান থেকে ইস্যু হয়। নর্মাল একজন লোক তার ওয়াইফকে আনবে, সাধারণত এটা আমার ক্ষেত্রে আমি 20 দিনের মাথায় পেয়ে গেছি কাগজ আর কি, এবং এরকমই লাগতো আগে। সে 3.5 মাস অপেক্ষা করে তারপর সিউই পাইছে। ওয়ার্ক ভিসায় আসবে ইন্ডিয়া থেকে, এক ভাই কল দিছে, তার দীর্ঘ 5 মাস হয়ে গেছে, এখনো আপনার সিউই ইস্যু হয় নাই আর কি। জাপান এবং জাপানের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে বর্তমান সিউইর পরিস্থিতি কি, অর্থাৎ সিউইর জন্য আবেদন করলে কীরকম সময় লাগতেছে আর কি, এ সম্পর্কে আলোচনা করব। কারণ অনেকে আপনার আবেদন করে সময় অনেক লাগতেছে, অনেকের আগে উঠতেছে, তো ওভারঅল যাদের লেট হচ্ছে তারা একটা টেনশনে আছেন আর কি। আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাহলে হয়তো যোগাযোগ করে বুঝতে পারতেছেন যে সিউই ওঠার সময়টা কিরকম লাগতেছে আর কি। যাদের পরিচিত নাই ওই রকমের তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হচ্ছে যে আসলে টেনশনে ভুগতেছেন আপনারা, আসলে কেন এরকম হচ্ছে আর কি, তাই ভিডিওতে আলোচনা করব আর কি। এর মধ্যে কয়েকজনই ফোন দিয়েছে, তাদের সিউইর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইছে বা জানাইছে, ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো তার আগে আপনার যাদের একদম সিউই সম্পর্কে ধারণা নেই, সিউই জিনিসটা কি এবং কিভাবে ইস্যু হয়, এই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করব আর কি। সিওই এটা একটা শর্ট ফর্ম আর কি। সিতে হচ্ছে সার্টিফিকেট, ওতে হচ্ছে অফ, আর ইতে হচ্ছে ইলিজিবিলিটি, অর্থাৎ আপনার বৈধতার একটি সার্টিফিকেট আর কি। কিসের বৈধতা? এই বৈধতা হচ্ছে আপনি যে আবেদন করবেন জাপানে আসার জন্য, আপনি যে ভিসার একজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট হওয়ার যোগ্যতা আপনি রাখেন কিনা, এই সার্টিফিকেট, জাপান আসার সার্টিফিকেট না। জাপান আসার জন্য যা লাগবে তা হচ্ছে ভিসা, এই সার্টিফিকেট এবং পাশাপাশি অন্যান্য ডকুমেন্ট এম্বাসিতে ইস্যু করে তারপর আপনার জাপান আসতে হবে। তবে সব ভিসার ক্ষেত্রে কি সিউই প্রয়োজন হয়? না, সব ভিসার ক্ষেত্রে প্রয়োজন হয় না আপনার, তবে ম্যাক্সিমাম ভিসার ক্ষেত্রেই সিউইর প্রয়োজন হয় আর কি। কিছু কিছু ভিসা আছে যার জন্য আপনার সিউইর প্রয়োজন হয় না, যেমন ধরেন রিলেটিভ ভিসা, ভিজিট ভিসা, এইসব ক্ষেত্রে আপনার সিউই না হলেও হয়। সিউইটা একটা প্রাইমারি ভিসা ধরতে পারেন আর কি, যা জাপান থেকে ইস্যু হয়। আপনি স্টুডেন্ট হিসাবে আসলে এখানে গ্রান্টর হিসাবে স্কুল আপনার এই প্রসেসটা করবে আর কি। আপনার কোনো কোম্পানিতে আসলে এই কোম্পানি এখানে আবেদন করবে। আপনি ডিপেন্ডেন্ট হিসাবে আসলে আপনি যার আন্ডারে আসতেছেন সে এখানে সিউইর জন্য আবেদন করবে। এখন সিউইর জন্য আবেদন করলে এখানকার এম্বাসি আসলে কি কি চেক করে আর কি? সিউইর জন্য আবেদন করলে আপনার কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, একাডেমিক সার্টিফিকেট সহ অন্যান্য, যেমন ডিপেন্ডেন্টের ক্ষেত্রে বিয়ের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এইসব জিনিসও এখানে সাবমিট করতে হবে। তো যে কাগজগুলো আপনি সাবমিট করতেছেন তারা কিন্তু তার বাইরে আপনার সম্পর্কে তথ্য জানে না। তো সিউইর জন্য আবেদন করলে একজন ক্যান্ডিডেটের যে জিনিসগুলো চেক করে তা তারা সাধারণত চায় আর কি। তো আপনার ওই লিস্ট দেখেই বুঝতে পারবেন যে আপনার কোন ডকুমেন্টগুলো তারা চাচ্ছে বা চেক করবে। যে ডকুমেন্টগুলো বাংলাদেশ থেকে পাঠাবেন জাপানে এগুলা সবগুলা সঠিক হতে হবে, কোনো ভুল থাকা যাবে না, কোনো জালিয়াতি করা যাবে না। এখান থেকে চেক করে যে জিনিসগুলো ধরতে পারবে এই জিনিসগুলো রাখা যাবে না আর কি। অনেক জিনিস আছে যেগুলা এখান থেকে চেক করা সম্ভব না, এই জিনিসগুলো হয়তো আপনি একটু মাথা খাটাইলেই বুঝতে পারবেন, ওই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না। তবে যে জিনিসগুলো এখান থেকে চেক করা যায় আর কি, ওই সব জিনিসগুলা অবশ্যই ফেক দিবেন না অথবা কোনো ভুল রাখবেন না আর কি। এই হচ্ছে আপনার ক্যান্ডিডেটের অবস্থা। আর একটা জিনিস চেক করে যে এখানে গ্রান্টর হিসাবে আবেদন করছে তার প্রোফাইল, যাবতীয় সব কিছুই আপনার চেক করে থাকে। স্কুল হলে স্কুলের পূর্ব হিস্টোরি সব কিছুই দেখে আর কি, স্টুডেন্ট আনার রেশিও, স্টুডেন্টরা কী অবস্থায় ছিল আর কি, এগুলো সব কিছুই দেখবে আর কি, এবং র্যাঙ্কিং দেখবে। কোম্পানি হলে কোম্পানির যাবতীয় প্রোফাইল দেখবে আর কি, আসলে ওই পোস্টে লোক প্রয়োজন আছে কি না, এইসব জিনিসগুলো যতটুকু পারে তারা দেখে আর কি, এবং তাদের উড়িয়াগে যেটা বলে আর কি সেল, এগুলো ঠিকঠাক আছে কি না, তাদের লোক সংখ্যা কত, এগুলো সব কিছু চেক করবে, এবং বিদেশি আছে কি না আদৌ। তো যে গ্রান্টর আর কি তার প্রোফাইল যদি জটিল হয়, যেমন ধরেন আপনি ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার যাকে আনবেন আর কি, ওয়াইফ হোক বা হাজব্যান্ড হোক বা ছেলে মেয়ে, তার প্রোফাইল তো দেখবেই, পাশাপাশি এখানে যে ডিপেন্ডেন্ট হিসাবে আবেদন করছে আর কি তার প্রোফাইল কিন্তু সব দেখবে। এখন ধরেন যে সে আসছে আজ থেকে 6 বছর বা 7 বছর আগে,
এক বছর দুই বছর এখানে ল্যাঙ্গুয়েজ করছে, তারপর দেখা গেছে স্যানমন করছে, তারপর আপনার একটা কোম্পানিতে ঢুকছে বা একাধিক কোম্পানিতে জব করছে। এখন তার হিস্টোরিটা যখন আপনার গাড়তে যায় আর কি এখানকার ইমিগ্রেশন, তখন কিন্তু একটু জটিল হয়ে যায়। কারণ তার সম্পূর্ণ হিস্টোরি কিন্তু দেখবে, সে গাক্ক অবস্থায় ধরেন হ্যান্ড ক্যাশে কাজ করছে, বা তার ব্যাংকের মধ্যে অতিরিক্ত টাকা প্রবেশ করছে, তার উৎস সঠিকটা খোঁজার চেষ্টা করবে আর কি, যদি আপনার উল্টাপাল্টা হয়ে থাকে। তারপরে ধরেন যে সে স্যানমন করলো, স্যানমন করার পর জবে ঢুকলো, যে জবে ঢুকছে তার সাথে স্যানমন যায় কিনা, বা জব চেঞ্জ করলে কেন চেঞ্জ করছে, এই জিনিসগুলো যতটুকু পারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এরা চেক করে। এখন যাদের নাকি এই অবস্থা, তাদের কিন্তু একটু সময় বেশি লাগবে। আবার ধরেন একটা ছেলে আসার পরই একটা কোম্পানিতে দীর্ঘ 6 বছর ধরে কাজ করতেছে, সে তার ক্যান্ডিডেটের জন্য আবেদন করছে, তার প্রোফাইলটা কিন্তু ইজি আর কি, যে একটা কোম্পানিতে ছিল ওই কোম্পানির তথ্য নিলেই হয়ে যায়। বুঝতেই পারতেছেন যে আপনার ইমিগ্রেশন চেক করতে গিয়ে যদি আপনার তথ্যের এয়ারফেয়ার হয় অথবা আপনার তথ্য পেতে সময় লাগে, সেক্ষেত্রে আপনার সিওই ইস্যু হতেও কিন্তু সময় লাগবে। সাধারণত আপনার ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে, যেহেতু গ্রান্টর একজন ব্যক্তি আর কি, তার প্রোফাইলটা চেক করতে বেশি সময় নেয় না এরা। দেখা গেছে 20 থেকে 1 মাসের মধ্যে সাধারণত আপনার কাগজগুলো দিয়ে দেয় বা সিওই বের হয়ে যায় আর কি। কোম্পানির ক্ষেত্রে ক্যান্ডিডেটের এবং কোম্পানি যাবতীয় তথ্য দেখে দেখে এটা একটু সময় বেশি লাগে, 1 থেকে 1.5 মাস বা 2 মাসও লাগে। তো সাধারণত স্টুডেন্টের ক্ষেত্রেও এরকম লাগার কথা, কিন্তু বর্তমানে আপনার এর থেকে অনেক বেশি সময় লাগে। এখন কেন লাগতেছে তা কিন্তু শুধু এগুলানের উপর না, বর্তমানে ইমিগ্রেশন কতটুকু ব্যস্ত আর কি তার উপরও নির্ভর করে। করোনার পরে আপনার ইমিগ্রেশনের উপর প্রচুর চাপ দিতেছে আর কি, অনেকগুলা ভিসা ক্যাটাগরি ওপেন হয়ে গেছে, তো এগুলা ঘাটতি হচ্ছে, বা জাপানের ভিতরেও করোনার কারণে অনেকে জব সুইচ করতেছে আর কি, কোম্পানির অবস্থা খারাপ হয়ে গেছে নানান কারণে আপনার এদিক সেদিক হচ্ছে। তো আসলে ইমিগ্রেশন এখন খুবই ব্যস্ত। আর কেন বলতেছি, আমার একজন নয় একাধিক লোক ফোন দিয়ে তাদের সিউইর বর্তমান পরিস্থিতি জানাইছে আর কি। নর্মাল একজন লোক তার ওয়াইফকে আনবে, সাধারণত এটা আমার ক্ষেত্রে আমি 20 দিনের মাথায় পেয়ে গেছি কাগজ আর কি, এবং এরকমই লাগতো আগে। সে 3.5 মাস অপেক্ষা করে তারপর সিউই পাইছে। ওয়ার্ক ভিসায় আসবে ইন্ডিয়া থেকে, এক ভাই কল দিছে, তার দীর্ঘ 5 মাস হয়ে গেছে, এখনো আপনার সিউই ইস্যু হয়নি আর কি। তো এটা আসলে স্ট্রেঞ্জ আর কি, এরকম ঘটনা রেয়ার আর কি, এত সময় প্রয়োজন হয়। আমি তাদের ওয়েবসাইট গেটে দেখলাম যে 1 মাসের মধ্যে সাধারণত সিউই ইস্যু হওয়ার কথা, তবে তারা 3 মাস সময় চায় আর কি, অর্থাৎ 1 থেকে 3 মাস সময় লাগার কথা, তো তার থেকেও বেশি লাগতেছে। এরকম কেস আরো আছে, আরেকজন ভাই ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করছে, তার 2.5 মাস হয়ে গেছে, এখনো আসে নাই। তো এই অবস্থায় আছে আর কি, বর্তমানে আপনার সিউই ইস্যু হতে অনেক সময় লাগতেছে আর কি। তাই যারা আপনার আবেদন করে এখনো সিউই পান নাই, 1 মাস 2 মাস 3 মাস বা 4 মাস হয়ে গেছে, তাদেরকে বলবো আসলে এখনো আশা ছাড়ার কিছু নেই, এরকম ঘটনা ঘটতেছে আর কি। এটা আপনার ফল্টের জন্য না, বা জাপান থেকে যে আবেদন করছে তারও ফল্ট না, ইমিগ্রেশন একটু ব্যস্ত আর কি, এই জিনিসটার কারণে হচ্ছে। তারপরও আপনার আবেদনের আগে অবশ্যই যে আবেদন করবেন তার প্রোফাইলটা সুন্দর করে গুছিয়ে নেবেন আর কি, যদি রিলেটিভ ভিসা হয় ডিপেন্ডেন্ট ভিসা হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক সুন্দর করে সাজাবেন আর কি, ব্যাংকের লেনদেন যাতে উল্টাপাল্টা না থাকে কোনো, ব্যাংকে যাতে একটা টাকা থাকে আর কি। বর্তমানে আপনার রিলেটিভ ভিসা ওঠার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে, আমার পরিচিত ম্যাক্সিমামই দেখলাম যে রিলেটিভ ভিসা রিজেক্ট হচ্ছে আর কি, যে ভিসাগুলো আগে খুব ইজিলি পাওয়া যেত আর কি, বিশেষ করে যাদের নাকি ডেলিভারি হয় এখানে আর কি, তাদের সন্তান লালন পালনের জন্য আর কি, বা বেবিকে কেয়ার করার জন্য বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি বাবা মা কাউকে আনে আর কি, এই ভিসাগুলো আগে ইজিলি উঠে গেলেও বর্তমানে আপনার পড়ার ক্ষেত্রে রিজেক্ট হচ্ছে আর কি। এটা সিউই তো না, বাংলাদেশ থেকে রিজেক্ট করে দিচ্ছে আর কি। এটার অনেকগুলো কারণ আছে, কারণ আপনার রিলেটিভ ভিসা বা ভিজিট ভিসা অনেকে এখানে এসে ব্যাক করতেছে না আর কি, এই জিনিসগুলো প্রভাব পড়তেছে। তাই আপনার আপনার নিজের ফল্ট এবং অন্যের ফল্ট সবগুলোই কিন্তু এটার প্রভাব আপনার উপরে পড়বে আর কি, যেহেতু আপনার এই বিষয়গুলো আপনার কোনো হাত নাই আর কি, তাই ওখানে আপনার কাজ করারও সুযোগ নাই, অর্থাৎ কিছু সংশোধন করবেন ই করবেন তার সুযোগ নাই। তবে যে জিনিসগুলো নিয়ে আপনার হাত আছে আর কি, অর্থাৎ যেগুলো আপনি সংশোধন করতে পারবেন, যেগুলো আপনার ফল্টের কারণে হবে, সেই জিনিসগুলো এড়াইয়া যান আর কি। যেমন পাসপোর্টে বা ভোটার আইডি কার্ডে নাম ভুল, বা বাংলাদেশ থেকে কাউকে যদি গ্রান্টর দেন তার প্রোফাইল, তার সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, তার কাগজপত্র যাবতীয় সব ঠিক রাখবেন। সে যদি আপনার রিলেটিভ হয়, রিলেটিভ ভিসার ক্ষেত্রে আপনার রিলেটিভ সার্টিফিকেট চাই, এসব জায়গায় যাতে কোনো ভুল না থাকে, আর জন্ম নিবন্ধন কার্ডে যাতে কোনো ভুল না থাকে, পাসপোর্টে যাতে কোনো ভুল না থাকে, একাধিকবার চেক করবেন, একাধিক ব্যক্তি দিয়ে চেক করবেন, একদম ধরে ধরে প্রতিটা শব্দ এবং প্রতিটা বর্ণ ধরে ধরে আপনার পড়ার চেষ্টা করবেন আর কি।
জাপানে কিন্তু বর্ণ ধরে ধরে এরা চেক করে, আপনার এখানে সুযোগ নাই। জাপান ইসরা এরকম এরিয়া আর কি, এরা ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে খুব নিখুঁত আর কি, কাজের ক্ষেত্রে খুব নিখুঁত, তাই আপনার ভুল হলে তার ব্যাখ্যা দেওয়ার আর সুযোগ নেই। একবার কাগজ চলে গেলে এটা আপনি ব্যাগে আনতে পারবেন না, তার রেজাল্টটা হয়তো খারাপ আসবে, তাই জমা দেওয়ার আগে একটু সময় নেন আর কি। অন্যান্য কিছু গুছাইতে গিয়ে কাগজপত্রে ভুল থাকলে এটা কিন্তু খুবই খারাপ, কারণ ফাইনালি কিন্তু ওরা কাগজপত্রগুলাই দেখে আর কি। তাই আপনার অন্যান্য কিছুর চেয়ে কাগজপত্রে একটু গুরুত্ব বেশি দিবেন আশা করি, সেক্ষেত্রে আশা করি প্রবলেম হবে না। আর যারা এখানে আসছেন আর কি নতুন, তারা আপনার লিগেল নিয়মের বাইরে কাজ করতে যাবেন না, হয়তো এখন ছাড় পাচ্ছেন আর কি, কিন্তু ভবিষ্যতে এগুলোর জন্য খেসারত দিতে হবে আর কি। ভবিষ্যতে আপনার কিন্তু বর্তমান পরিস্থিতি মতো থাকবে না, এখন একটু টাকা ইনকামের জন্য দেখা গেছে উল্টা পাল্টা কাজ করতেছেন, কিন্তু দেখা গেছে আজ থেকে 4 বছর 5 বছর পরে এই টাকাটা আপনার কাছে ওই রকম মনে হবে না, এর থেকে বেশি কামাইতে পারবেন। কিন্তু এই যে টাকা কামানোর জন্য যে কাজগুলা করছেন আর কি, তার খেসারত কিন্তু তখন গিয়ে দিতে হবে যখন আপনার এই টাকার চেয়ে ওই জিনিসগুলা বা ওই সময়টা বেশি মূল্যবান আর কি। তাই আপনার যতটুকু পারেন আর কি লিগেলে থাকার চেষ্টা করবেন, আর ডকুমেন্টারি আপনার মানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই আর কি, এগুলো সুযোগ করবেন না, যেগুলো ডকুমেন্টের বাইরে আছে ওই জিনিসগুলা হয়তো ছাড় পাবেন। যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা সর্বদা। বাই বাই।